ফার্স্ট অফ অল সরি আমি এই ভিডিওতে মাইক ইউজ করতে পারছি না একটু মাইক ছাড়া কথা বলতে হচ্ছি ভিডিওতে তখন কয়েকটা আপডেট তোমাদেরকে দেব তিন তিনটে ব্যাপার নিয়ে কথা বললো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে এবং এটা একটা খুশির খবর সেটা হচ্ছে পাড়িয়া নিয়ে দেখো পাড়িয়া বক্স অফিসে যে বিরাট বড় সফলতা পেয়েছে সেটা আমি বলবো না তবে পেলে খুব খুশি হতাম কারণ এখানকার অডিয়েন্স বারবার বলে এসছে তারা বড় কাজ হলে দেখবে অন্য কন্টেন্টের কাজ হলে দেখবে কিন্তু আলটিমেটলি বাঙালি অডিয়েন্স গোয়েন্দা বা অন্য ধরনের সিনেমার মানে পাশে যেভাবে দাঁড়ায় একটা যখন অন্য কনসেপ্টে যখন একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হলো সেটা পাশে আমার মনে হয় আরও বেটার হয়ে দাঁড়ানোর দরকার ছিল এই সিনেমাটা অবশ্যই অন্তর্পক্ষে তো পাঁচ কোটি ছ কোটি এই কালেকশন ডিজার্ভ করে সেখান থেকে এই সিনেমার কালেকশন যদি কোটির মধ্যে আটকে যায় সেটা খুবই দুঃখজনক এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি তো এবার যদি আমি এই সিনেমাটার নিয়ে যদি আমায় কথা বলতে বলা হয় তাহলে একটা খুশির খবর অবশ্যই রয়েছে সেটা হচ্ছে এটা এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়ার রিলিজে প্ল্যান করা হচ্ছে পাড়িয়া টিম থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এবং এটা বেসিক্যালি মুম্বাই নবী মুম্বাই দিল্লি পুনে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর সহ বেশ কিছু জায়গাতে কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করছে তো প্যান ইন্ডিয়া আমার যে হিন্দি ভাষা রিলিজ করছে তা নয় বাংলা ভাষাতে রিলিজ করবে উইথ ইংলিশ সাবটাইটেল তো সেখানে যদি প্রপারলি ভালো শো পায় এবং ওখানেও বহু বাঙালি রয়েছে যারা এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড তাহলে আশা করি সেখান থেকে কিন্তু তারা ভালো কালেকশন আসতে পারে এবং যেহেতু বাংলাতে এই মুহূর্তে যদি কোনো বড় সিনেমা নেই অনেক দিন ধরে তো সেইভাবে এই সিনেমাটা নিজস্ব একটা গ্রোথ আমার মনে হয় ধরে রাখবে যেমনটা ধরে রেখেছে তো সেইভাবে যদি ধীরে ধীরে এগোয় কালেকশনটা আশা করা যায় একটা ভালো জায়গা থেকে পৌঁছবে এমনিতে সিনেমার যে বাজেট সে অনুযায়ী টাকা কিন্তু উঠে গেছে হিট ট্যাক কিন্তু পেয়ে গেছে তো আশা করবো সিনেমাটা পরবর্তীকালে ব্লকবাস্টার হোক বেটার কালেকশন করুক তো তার জন্য অডিয়েন্স সাপোর্ট কিন্তু অনেকটা দরকার তবে এবারটা কিন্তু আবার ভাবার সময় এসছে বাঙালি অডিয়েন্সে কিন্তু নিজেদের নিজেদের মেন্টালিটি আবার কিন্তু পাল্টাবার সময় এসছে কারণ এই কাজগুলো যদি না সেরাম বক্স অফিস আনতে পারে তাহলে কি করে বড় কাজ হবে লোককে তো এই ছোটো ছোটোই সিনেমা ভাবতে হবে তাই না তো যাই হোক এটা নিয়ে তোমাদের মতামত তো অবশ্যই জানিও নেক্সটাইড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেড়ে মিয়া মিয়া নিয়ে এবং এটা নিয়ে আমি খুব এক্সাইটেড অলরেডি রয়েছি কিন্তু একটা নিউজ শুনে আরও এক্সাইটেড হয়ে গেছি এবং আমার মন বলছে এটা অক্ষয় কুমারের কামব্যাক ঘটাবে অক্ষয় কুমারের বহুদিন পর একটা নিজস্ব হিট কিনতে এটা হতে চলেছে এবং টাইগার সফেরও বড় কামব্যাক হতে চলেছে আগের ভিডিওতে আমি একটা আপডেট দিয়েছি যেখানে অরজিৎ সিং এর গান থাকবে এবং আশা করা যাচ্ছে সেই গানটি এলে সিনেমার হাইবারও বাড়বে কারণ গানটা নিয়ে খুব ভালো হয়েছে যেটুকু মানে ইনসাইডের নিউজ পাওয়া যাচ্ছে এবার আরেকটা বড় আপডেট সামনে এসছে এই সিনেমাটা কিন্তু ডোমেস্টিক এবং ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে খুব ভালো রকম কিন্তু শো পেতে পারে কারণ এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করতে চলেছে ওয়াই আর এফ হ্যাঁ তোমরা ঠিক শুনছো ওয়াই আর এফ এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করছে এটা একটা সঠিক সিদ্ধান্ত কারণ পূজা এন্টারটেনমেন্টের সঙ্গে ওয়াই আর এটাকে কোনো কাজের কিন্তু কোলাবরেশন হয়নি এটা ক্ষেত্রে হচ্ছে তার কারণ এটা খুবই বড়ো কাজ এটা প্রপারলি শো পাওয়া দরকার ভালোভাবে ডিস্ট্রিবিউট করা দরকার পূজা এন্টারটেনমেন্টের সেই ক্যাপাবিলিটি এখনো হয়ে ওঠেনি যে এরা এসে একটা হিউজ শো মানে অর্গানাইজ করতে পারবে সেখান থেকে ওয়াই আর এফ এর এই ব্যাপারটা অভিজ্ঞতা প্রচুর এবং তাদের নিজস্ব একটা মানে হোল্ড রয়েছে সমস্ত জায়গাতে ওয়েস্ট বেঙ্গল আমরা যখন জানি যে ওয়াই আর এফ এর সিনেমা আসে বাংলা সিনেমাগুলো কতটা চাপে পড়ে তো তারা যখন ডিস্ট্রিবিউশন করছে সেটা আমার মনে হয় খুব ভালো রকম শোভাবে এবং সব থেকেটা বড় কথা কি ওয়ার্ল্ড ওয়াইডও একটা ভালো বিজনেস করার কিন্তু সুযোগ রয়েছে কারণ ওয়ার্ল্ড ওয়াইড আরও বড়ো করে ওয়াইআরএফ ডিস্ট্রিবিউট করছে তো সেদিক দিয়ে বলতে গেলে এটা একটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমার মনে হয় এবং সিনেমাটা টিজার যেভাবে একটা হাই ক্রিয়েট করেছিল যদি ট্রেলার এবং গান ভালো হয় আই থিঙ্ক এই সিনেমাটা আমার কিন্তু মনে হয় বক্স অফিসে দুর্দান্তভাবে ওয়ার্ক করবে এবং সে করে কেরিয়ারের হয়তো সবথেকে বড়ো হিট হয়তো হয়ে যেতেও পারে বলা যায় না কারণ ঈদের টাইমে যেহেতু আসছি ঈদের টাইমে ধরনের সিনেমার মানে আলাদাই হাইপ থাকে এটা আমরা সবাই জানি এবং সত্যি কথা বলতে গেলে এই বছরের সব থেকে বড় সিনেমা এই মুহূর্তে কিন্তু এটাই লোকে এটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বলে বলিউডে কোনো সিনেমা মানে এই মুহূর্তে দিয়ে এই লেভেলের হাইপ নেই একমাত্র এইটা আর সিঙ্গা মেগেন মানে এই লেভেলের হাইপ ক্রিয়েট করতে পেরেছে তো আশা করা যায় সিনেমাটা ভালো এবং প্রথম গানটাও তুলনামূলক একটা হাইপ তৈরি করতে পেরেছে তো ওয়াইয়ার ডিস্ট্রিবিউট করছে এটা একটা সঠিক সিদ্ধান্ত এবং আমার মনে হয় এবার এই সিনেমাটাকে আটকানো খুব চাপ হয়ে যাবে ময়দান ফায়দান কিন্তু রীতিমতো চাপে পড়বে এবং আমার তো মনে হয় বাংলাতে মির্জাও একটা বড়সড় চাপের মুখে কিন্তু করবে কারণ ওয়াইয়ারে বাসা মানে আমরা সবাই জানি যে তারা বিরাট বড়োভাবে মানে সিনেমার শোগুলোকে এ করে তো দেখা যাক ফাইনালি কি হয় কথা সেটা কালকি আমার মনে হয় কিন্তু নিয়ে সব থেকে বড় হিট হয়ে যেতে পারে কারণ এটা যেরকম প্ল্যানিং তারা করেছে এক কথায় ভয়ঙ্কর এমনিতে এটা টিজার যখন থেকে এসছে লোকের মনে একটা আশা জেগেছে এবং টিজারের ভিএফএক্স খুব ভালো মানের ছিল এবং এই সিনেমাটা একটা বিভিন্ন টাইম লাইনে গল্প নিয়ে হতে চলেছে এবার সেটা শোনাই যাচ্ছে তেমনটা কিন্তু বাংলা মানে সরি মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনো হয়নি সেটা এক কথায় অনবদ এই সিনেমাটা ছ হাজার বছরের টাইম লাইন নিয়ে হতে চলেছে এই সিনেমার যে গল্পটা সেটা ছ হাজার বছরের টাইম লাইন থাকবে এবং এই সিনেমাটা নটা পার্টে আনা কিন্তু প্ল্যানিং চলছে মানে এই এটা অনেক দিন ধরে চলবে তো এই সিনেমাটা গল্পটা যেটা শুরু হবে জানা যাচ্ছে মহাভারতের টাইম থেকে মহাভারতের টাইম লাইন থেকে গল্প স্টার্ট হবে সেখান থেকে গল্পটা গিয়ে পৌঁছবে টু এইট নাইন এইট এডিতে তো এর থেকে বুঝতে পারছো তো বিরাট বড় সড়ো প্ল্যানিং শেষ হয়তো বাহুবলীর সময়ে কোনো প্রবাসের সিনেমার এই লেভেলের স্টোরি টেলিং ছিল তারপর যে কাজগুলো এসে স্টোরি টেলিং কিন্তু সেই লেভেলের হয়নি আর এই যে কারণে এই সিনেমাটা নিয়ে একটা এক্সাইটমেন্ট যে সিনেমাটার কাস্টিংও ভয়ঙ্কর অমিতাভ বচ্চন কামাল হাসান তারপর ওপর দিকে নানি ফানির ক্যামিও থাকবে শোনা যাচ্ছে এন ক্যামিও থাকবে শোনা যাচ্ছে দিবিকা পাড়ে রয়েছে আমাদের বাংলাদেশের শাস্ত্র চট্টোপাধ্যায় রয়েছে যে কারণে আমি ওটা নিয়েও খুব এক্সাইটেড তাকে একটা ভিলেনিয়াস ক্যারেক্টার বড় সিনেমাতে দেখার জন্য তো সাইকভাবেই সিনেমাটা হাইট বাড়ছে এবং এরম জিনিস শোনার পরে তো আরও এক্সাইটমেন্ট বাড়ে যেহেতু মহাভারতের সঙ্গে একটা কানেকশান রয়েছে সাহিকভাবে কিন্তু সিনেমাটার সঙ্গে দর্শক বিরাটভাবে কানেক্ট করবে এবং ফিউচারিস্টিক একটা বিরাট টাইম অন্যভাবে এখানে দেখানো হবে প্লাস প্রভাস সুপার হিরো অফতারে আসছে তো সাইভাবে এই সমস্ত কিছুকে নিয়েই সিনেমাটার হাইপ কিন্তু অন্য লেভেলের রয়েছে এবং এখন অব্দি তারা জানাচ্ছে নাইন্থ মে আসবে তো যদি সব কিছু ঠিক থাকে আমার কিন্তু মনে হয় অবশ্যই বুমেরাঙের উপর কিন্তু তারা চাপ এটা হবে ব্যক্তিগতভাবে এটা আমার মনে হয় কারণ সিনেমাটা যেরকম স্টোরি বলছে বলছে যেরকমভাবে প্ল্যানিং করছে এক কথা কিন্তু খুবই ভয়ঙ্কর সেটা এবং আরেকটা ব্যাপার এখানে রয়েছে আগে থেকে বিরাট মাতামাতি করেও লাভ নেই কারণ প্রফেসর বহু সিনেমা নিয়ে আগে এরকম কথা অনেক বলা হয়েছে সেটা সালার হোক সেটা আপনারা যদি দেখেন শাহর সময় হোক রাজেশ্যামের সময় হোক আদিপুরের সময় হোক প্রত্যেকটা সিনেমা আসাটাকে বিরাট বড় বড় খবর বেরোয় তাও সিনেমা দিক থেকে দেখা যায় যে আলটিমেটলি তেমন কিছু হয়তো নেই তো আগে থেকে নাচানাচি করে লাভ নেই তবে শুনে হ্যাঁ এক্সাইটেড লাগছে এবং নাগাসিন যেভাবে ওপেনলি মিডিয়াতে সে বলছে সপ্তাহে থিঙ্ক মিথ্যে হবে না তো দেখা যাক ফাইনালি কি হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দিতে পেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো সবাই ভালো দেখো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখাবে ভালো থেকো টেক কেয়ার